হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিকিস ব্লগ। আবার একটা নতুন ব্লগে এসে গেছি আমি। তো দেখতে পাচ্ছি এখানে আমি রেডি হয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে আছি শোনার জন্য। তো আজকের ভিডিওটা সত্যি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, প্লিজ স্কিপ তো আমি বলবো একদমই করো না, পুরো ভিডিওটা দেখো, খুবই মজা লাগবে আর খুবই ভালো লাগবে। সো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে ব্যাপারটা কী, তাই না? তো যাই হোক, আবার বলবো আমি যে পুরো খুলে বলবো, তো তাই বার হয়েছি। তো কোথায় যাচ্ছে সেটা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো সবাই, আর যারা জানোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, আমরা যাচ্ছি পালট্রিতে। ঠিক ঠিক শুনেছো, যেটা অনেক দিন থেকে আসছিল অ্যাড, তাই না, সেলের? তো তাই আমরা চলে এসেছি পালট্রিতে, আমরা দেখায় যাও কি আমার সেল দিচ্ছে। তো যাই হোক, তোমরা কে কে গেছো প্লিজ কমেন্টে জানাবে, আর কীরকম লেগেছে যে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তো আমি আর সোনা এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ তো, এবার যে আর উপরে আছে পালট্রির উপরে কিন্তু আছে, ঠিক আছে? আর চলো গিয়ে বলছি আমার। তো এখানে দেখতে পাচ্ছ, যাওয়ার আগে আমি এখানে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এই ভিড়, যে দেখতে পাচ্ছ কিছুগুলো মানুষ এখানে এসেছিল সেটারই ভিড়, ঠিক আছে, তাছাড়া কিছু না। তো পাল্টের উপরে যে দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড়, তাই না? এত ভিড় মানে দুর্গাপূজা হয়নি যত ভিড় এখানে আছে। যাই হোক, এত ভিড়ের মধ্যে তবুও কষ্ট মষ্ট করে দেখি, দেখতে পাচ্ছি এখানে এরকমভাবে ড্রেসগুলো যেমন ইচ্ছা তেমনভাবে রাখানো রয়েছে, সেল তো। বাট পুরুলিয়াতে তো বিগেস্ট ব্র্যান্ডেড সেল যেটা বলছিল আর কি অ্যাডে, যেরকমভাবে শুনে এসেছি আমরা। তো কাপড় দেখে তো বুঝতে পারছো কাপড় রাখার কিছু মানে শেপ সাইজ নেই, একদম যেমন তেমন যা ইচ্ছা তাভাবে রেখে দিয়েছে, তাই না? আর দাম শুনে তো অবাক, ওইগুলো কেউ 300 কি 200 টাকাও দেবে না। যাই হোক, টপগুলো 300 ছিল, একদম ঢঙের ছিল না একটা টপও, প্লাস যেগুলো কুর্তি ছিল 700 করে, ওইগুলোও একদম খাস ছিল না। তবুও সোনার জন্য বলছিল, একটা পছন্দ এসেছিলো ওর কাপড়টা, তাই একটা কুর্তি আমি নিয়েছি ইয়েলো কালারের। আর তারপর আমি দেখাবো কী কী আমি নিয়েছি। তারপর ওখানে পাশে ছিল মেট্রো, তাই মেট্রোতেও চলে যাই। আর মেট্রোতে যেয়ে পরে এখানেও দেখছি অনেক ভিড় আছে, পুজোর বাজার যেহেতু স্টার্ট হয়ে গেছে, আর ভিড়টা বিশেষ করে আছে এই জন্যই যে পার্টির সেলের পর থেকে সবাই এখানে একটু দেখছে যে কী কালেকশন আছে আর কি। যাই হোক, ওই সবই চলছিলো, তো দেখলে কত পরিমাণে ভিড়, আর সেল বলে কিছু না, সেল বলে মানুষকে ঠকানো হচ্ছে আর কিছু না। তো যাই হোক, ওই ভিড়টা দেখছো, ভিড়েই আছে, কেউ কিছু নিচ্ছে না, সেটাও দেখলাম। যাই হোক, তোমরা কে কে যে গিয়েছিলে এখানে, আর এটা 3 দিন সেলটা থাকছে, 13, 14, 15। তো আমি ফার্স্ট দিনই গিয়েছিলাম, যেহেতু ভিডিও ভেবেছিলাম পোস্ট করব, তো একটু লেট হয়ে গেল, বাট কিছু ব্যাপার না। তো জানাবে তোমাদের কেমন লাগলো সেল থেকে। তারপর ওখান থেকে আমরা ঠেক চলে আসি। তো যাই হোক, ওখানে আমি বলবো যারা যারা নিয়েছে খুবই পস্তাবে, আমি তো কুর্তিটা নিয়েছি কি জানে কি দেখে নিলাম, বাট যাই হোক সোনার পছন্দ ছিল তাই নিলাম একটা কুর্তি ইয়েলো কালারের। আর যত ড্রেস জুয়েলারি আমি নিচ্ছি তোমরা ভাববে যে নিচ্ছে বাট দেখাচ্ছে না, তো আমি আমার সব কেনাকাটা হয়ে যাবে পুজোর গিয়ে, আমি সবগুলো একসাথে রেখে পরে গিয়ে দেখাবো তোমাদেরকে যে কী কী নিয়েছি কী কী না, ঠিক আছে? তো এখানে আমরা ঠেক এসে তারপর এখানে লাঞ্চ করে নিই, একটা থালি খাই, অনেকদিন পর থালি খেলাম, সেই কবে খেয়েছি। যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর এবার বাড়ি চলে যাব। যাই হোক, এত রোদে রোদে এসে আমার ফেসের কী অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, কেমন লাগলো জানাবে। আর সেল দেখে আমি তো খুবই আমার হাসি পাচ্ছিলো, আর দাম দেখে অবাক সিরিয়াসলি। বাট যাই হোক, কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে আমি বাড়ি চলে এসেছি, সোনা আমাকে ছেড়ে চলে যায়, দেখা হবে নেক্সট ব্লগে, বাই, টাটা।